দক্ষিণ আমেরিকার একাধিক দেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া অ্যামাজন নদীটি একই সাথে পৃথিবীর বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম সুপেয় জলধারার খেতাব নিজের দখলে রেখেছে। এই নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে 2 লাখ ঘনমিটারের বেশি পানি আটলান্টিক মহাসাগরে এসে পড়ে। অর্থাৎ পৃথিবীতে প্রতিদিন বিভিন্ন নদনদীর মোহনায় যে পরিমাণ জল সাগর বা মহাসাগরে মিলিত হয় তার শতকরা 20 ভাগই এই অ্যামাজন নদীর মোহনায় সংঘটিত হয়। উৎপত্তিস্থল থেকে মোহনা পর্যন্ত এই নদীটির দৈর্ঘ্য 6,575 কিলোমিটার বা 4,086 মাইল। এই অ্যামাজন নদীর অববাহিকাটিও পৃথিবীর বৃহত্তম অববাহিকা, যার আয়তন প্রায় 71 লাখ বর্গ কিলোমিটার বা প্রায় 28 লাখ বর্গ মাইল। এই বিস্তীর্ণ এলাকার প্রায় পুরোটাই বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গলের দখলে রয়েছে, যে কারণে অ্যামাজন নদীর জীববৈচিত্র্য নিয়ে মানুষের জ্ঞানের পরিধি এখনও বেশ কমই বলতে হবে। এরপরেও বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এই জলধারায় এমন কিছু প্রাণীর খোঁজ পাওয়া গেছে যার বর্ণনা শুনলে অনেক সাহসী মানুষেরও বুক কেঁপে উঠবে। অ্যামাজন নদীতে বসবাসকারী এমন কিছু বিভীষিকাময় প্রাণীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে ভয়ঙ্কর সেই প্রাণীগুলো সম্পর্কে জেনে আসি। হলিউডের বিভিন্ন মুভির সুবাদে অ্যানাকোন্ডা সাপ সম্পর্কে অনেকেই অবগত আছেন। কনস্ট্রিক্টর জাতীয় সাপগুলো বিষ প্রয়োগের বদলে শ্বাসরোধের মধ্য দিয়ে নিজের শিকার হত্যা করে। অজগর হিসেবে পরিচিত বিভিন্ন প্রজাতির সাপও একই কায়দায় তাদের খাদ্য সংগ্রহ করে। এই অজগর সাপের মতো লম্বা না হলেও অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে ভারী সাপের খেতাব অর্জন করেছে। গড়ে 10 থেকে 15 ফুট লম্বা এক একটি অ্যানাকোন্ডা সাপের ওজন হতে পারে 40 থেকে 70 কেজি পর্যন্ত। অর্থাৎ 15 ফুট লম্বা একটি অ্যানাকোন্ডা সাপের ওজন থাকে প্রায় 24 ফুট লম্বা একটি অজগর সাপের সমান। সব প্রজাতির সাপের মতো স্ত্রী অ্যানাকোন্ডা পুরুষদের তুলনায় আকারে বড় হয়। স্ত্রী সাপগুলোর দৈর্ঘ্য প্রায় 16 ফুটের উপরে থাকে। প্রচলিত লোকগাথা অনুযায়ী অবশ্য অ্যামাজন নদীতে 11 থেকে 12 মিটার বা 35 থেকে 40 ফুট লম্বা অ্যানাকোন্ডা সাপও ববসবাস করে। তবে 9 মিটার বা 30 ফুটের বেশি লম্বা অ্যানাকোন্ডা ধরতে পারলে তার জন্য $50,000 বা প্রায় 43 লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে ব্রাজিল সরকার। যাচাইকৃত মাপ অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যানাকোন্ডা সাপটির দৈর্ঘ্য ছিল 5.21 মিটার বা 17 ফুটের বেশি, আর ওজন ছিল 215 পাউন্ড বা 97.5 কেজি। এত বড় একটা সাপ খুব সহজে গড়পড়তা কাঠামোর একজন মানুষকে হত্যা করে তাকে আস্ত গিলে ফেলতে পারে। অবশ্য শীতল রক্তের প্রাণী হওয়ায় এক একটি অ্যানাকোন্ডা সাপ বছরে 2-1 বারের বেশি শিকার করে না। এবারে জানাবো বুল শার্ক নামের এক প্রজাতির হাঙরের কথা। ভাবছেন নোনা জলের প্রাণী হাঙর অ্যামাজন নদীতে কিভাবে বসবাস করে? বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানতে পারেন হাঙর পরিবারে এই বুল শার্ক বিবর্তনের ধারায় এক বিশেষ ক্ষমতা অর্জন করেছে, যার ফলে এরা নোনা এবং মিষ্টি উভয় ধরনের জলাশয়েই স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারে। বাকি সব প্রজাতির মতো বুল শার্ক প্রজাতির হাঙরের মধ্যেও স্ত্রী প্রাণীদের আকার বড় হয়। প্রাপ্তবয়স্ক অবস্থায় এক একটি পুরুষ বুল শার্কের দৈর্ঘ্য 2.25 মিটার বা 7.5 ফুটের মতো হয়ে থাকে, আর স্ত্রী হাঙরগুলো প্রায় 3.5 মিটার বা 11 ফুটের বেশি লম্বা হয়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বুল শার্ক হাঙরের বাইট ফোর্স বা কামড়ের শক্তি প্রায় 6,000 নিউটন পর্যন্ত হতে পারে। এই হিসেবে হাঙর প্রজাতির মধ্যে এই বুল শার্কই সবচেয়ে শক্তিশালী কামড়ের অধিকারী। রক্তচোষা স্বভাবের কারণে যোগ প্রাণীটিকে সবাই এড়িয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু অ্যামাজনের মতো স্যাঁতসেঁতে এলাকায় এই প্রাণীটিকে এড়িয়ে যাওয়া এক কথায় অসম্ভব বলতে হবে। গোদের উপর বিষ ফোড়ার মতো অ্যামাজন নদীর শাখা প্রশাখায় ঘুরে বেড়ানো যোগগুলোকে দৈত্যাকার বললে ভুল হবে না। জায়ান্ট অ্যামাজন লিচ নামে পরিচিত এই প্রাণীগুলো সবচেয়ে বড় আকারের যোগ হিসেবে পরিচিত। প্রাপ্তবয়স্ক অবস্থায় এদের দৈর্ঘ্য 45 সেন্টিমিটার বা প্রায় 1.5 ফুট পর্যন্ত হতে পারে। খালি পেটে এদের শরীর 10 সেন্টিমিটার বা প্রায় 4 ইঞ্চি মোটা থাকে। পেট ভরে রক্ত চুষে খাবার পর এদের সাইজ কী হয় তা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিস্ময়কর ব্যাপার হল 1890 সালে এই প্রজাতির যোগ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল। 80 বছর পর 1970 সালে অ্যামাজন নদীতে পুনরায় এই প্রজাতির যোগ আবিষ্কার করেন বিজ্ঞানীরা। তালিকার এই মাছটি স্থানীয়দের কাছে একাধিক নামে পরিচিত।
কেউ একে অ্যাডাপাইমা নামে ডাকেন, কেউ আবার এর নাম দিয়েছেন পিরারুকু। এরা বিশ্বের নদনদীতে বিচরণকারী বৃহত্তম প্রজাতির মাছের তালিকায় প্রথম দিকে থাকবে। প্রাপ্তবয়স্ক অবস্থায় এই মাছের দৈর্ঘ্য 3 মিটার বা 10 ফুটের বেশি হয় আর ওজন থাকে 200 কেজির মতো। স্থানীয়দের খাদ্য তালিকা এই মাছটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। খাদ্য সামগ্রীর পাশাপাশি অ্যাডাপাইমা মাছের বিভিন্ন অংশ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এই মাছের জীব শুকিয়ে তা কৃমিনাশক হিসেবে খেয়ে থাকেন স্থানীয়রা। এই মাছের খসখসে আঁশগুলো আঙুলের নখ ঘষার কাজে ব্যবহার করা যায়। এবারে জানাব হাইড্রোলাইকুস আরমাটুস নামক এক প্রজাতির মাছের কথা। খটমটে বৈজ্ঞানিক নামটি শুনে আঁতকে উঠতে পারেন, তবে স্থানীয়দের কাছে এই মাছটি পেইয়াড়া নামে পরিচিত। তালিকার অন্য প্রাণীগুলোর মতো এই মাছটির সাইজ দশাশয় না হলেও এদের চোয়ালের নিচের পাটি স্বতন্ত্র দুটোর আকার শরীরের অনুপাতে দানবীয় বলতে হবে। দৈর্ঘ্যে মাছগুলো 3.5 ফুটের বেশি হয় না আর ওজন হয় 8 থেকে 15 কেজির মধ্যে। প্রাপ্তবয়স্ক অবস্থায় এদের স্বতন্ত্র দুটোর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চের বেশি লম্বা হয়। এই দাঁতসহ মুখ বন্ধ করার জন্য মাছগুলোর উপরের চোয়ালে জন্মের সময় 2টো ছিদ্র থাকে। ভয়াল দর্শনে এই দাঁত দুটো দিয়ে পেইয়াড়া মাছ অন্য মাছ শিকার করে খায়। তবে ভুল করে কোনো মানুষের পায়ে কামড় দিয়ে বসলে তার কি অবস্থা হবে তা বুঝতেই পারছেন। তালিকায় এবারে জানাবো স্টিং রে নামক এক জাতীয় অদ্ভুত চেহারার মাছের কথা। দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মতো পৃথিবীর ক্রান্তীয় এলাকার নদনদীগুলোয় এই বৃত্তাকার স্টিং রে মাছ ওজনের বিচারে বৃহত্তম মাছের তালিকায় প্রথম দিকে থাকবে। বিভিন্ন প্রজাতির স্টিংরে মাছের মধ্যে বৃহত্তমটির বৈজ্ঞানিক নাম পোচোমোট্রাইগন ব্র্যাকিউরা। প্রাপ্তবয়স্ক অবস্থায় এই প্রজাতির এক একটি মাছের বৃত্তাকার শরীরের ব্যাস 5 থেকে 6 ফুট পর্যন্ত হতে পারে আর ওজন হয় 200 থেকে 250 কেজির মধ্যে। সব প্রজাতির স্টিংরে মাছের লেজের সাথে বিষাক্ত একটি কাঁটা যুক্ত থাকে। এই কাঁটা কারো শরীরে বিঁধলে তীব্র যন্ত্রণা ভোগ করতে হয়। শুধু কলম্বিয়াতেই প্রতিবছর 2000-এর বেশি মানুষ শরীরে স্টিংরে মাছের কাঁটা বেঁধার কারণে হাসপাতালে ভর্তি হন। অবশ্য নিরীহ স্বভাবের স্টিংরে মাছ আক্রান্ত বোধ করলেই কেবল আত্মরক্ষার জন্য এই কাঁটা ব্যবহার করে। অ্যামাজন নদীতে বসবাসকারী বিভীষিকাময় প্রাণীর কোনো তালিকায় পিরানহা মাছ না থাকলে সম্পূর্ণ হবে না। এই মাছটি অধিকাংশ সময় তার খাদ্য হিসেবে মৃত প্রাণীর উপর নির্ভর করলেও হলিউডের অসংখ্য মুভিতে পিরানহা মাছকে নৃশংস শিকারী হিসেবে দেখানো হয়েছে। বিভিন্ন প্রজাতির মধ্যে অ্যামাজন নদীর রেড বেলিড পিরানহা মাছ বিশেষভাবে উল্লেখযোগ্য। হলিউডের মুভিতেও পিরানহা বলতে এই প্রজাতিটিকে দেখানো হয়। নাম শুনে বুঝতে পারছেন এদের পেটের রং লালচে হয়। সাধারণত স্ত্রী মাছগুলোর পেটের লাল রং পুরুষদের তুলনায় বেশি গাঢ় থাকে। অবশ্য প্রাপ্তবয়স্ক অবস্থাতেই এটা দেখা যায়। তার আগে মাছগুলোর পেটের রং রূপালী থাকে। এই প্রজাতির এক একটি মাছ 50 সেন্টিমিটার বা 20 ইঞ্চের বেশি লম্বা হয় না আর ওজন হয় 3 থেকে 4 কেজির মধ্যে। তবে এরা পানির তলায় ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। এক একটি ঝাঁকে 100 মাছ থাকে। অ্যামাজন নদীতে বসবাসকারী বিভীষিকাময় প্রাণীর তালিকায় শীর্ষে রয়েছে ব্ল্যাক কেইম্যান নামক এক প্রজাতির কুমির। এদের বৈজ্ঞানিক নাম মেলানোসুকুস নাইজার। এরা বিশ্বের মিষ্টি পানির জলাশয়গুলোয় বসবাসরত বিভিন্ন প্রজাতির কুমিরের মধ্যে বৃহত্তম। প্রাপ্তবয়স্ক অবস্থায় এই প্রজাতির এক একটি কুমির 5 থেকে 6 মিটার বা 16 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর ওজন হয় 400 থেকে 500 কেজির মতো। শরীরের উপরিভাগ কালো রঙের হওয়ায় অ্যামাজনের পানিতে এই কুমির প্রায় অদৃশ্য অবস্থায় ঘুরে বেড়ায়। পেশাদার কুমির শিকারীদের ভাষ্য অনুযায়ী আটকানোর পর ছেড়ে দেয়া হলে এরা পানির দিকে যাবার বদলে প্রায়ই শিকারীর দিকে তেড়ে আসে। ডাঙাতেই এমন দাপট্যে কুমিরের জলের মধ্যে তার সামনে পড়লে কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। প্রকৃতির বিচিত্র বিষয়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।